হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতার। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্টোবর মাসটা আমাদের কেমন যাবে না যাবে। জানবো কর্কট রাশির মানুষদের অক্টোবর মাসটা কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রে আপনারা কেমন ফল পাবেন। এই মান্থে অনেকে বিজনেস ছেড়ে জব করবেন, আবার অনেকে জব ছেড়ে বিজনেস করবেন। নতুন বিজনেস করার জন্য সময়টা ভালো, তবে বিজনেসের ক্ষেত্রে একটাই কথা বলবো, ব্যবহারটা কিন্তু খুব সুন্দর রাখতে হবে, পোলাইটনেস থাকতে হবে ব্যবহারের মধ্যে, কথাবার্তার মধ্যে, তাহলে দেখবেন আপনারা কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। কাস্টমারের সাথে রিলেশন কিন্তু আপনাদের অনেকটা ভালো হতে হবে। নতুন জব পাওয়ার জন্য কিন্তু সময়টা ভালো, এই সময় যারা জব সার্চ করছিলেন তাদের জন্য সময়টা ভালো, তারা নতুন জব কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন। কাজের জায়গায় কলিগসদের সাথে রিলেশন কিন্তু ভালো হবে, কলিগসরা যে কোনো কাজে কিন্তু আপনাকে হেল্প করবে, আপনার কাজের গতিটাও কিন্তু প্রচণ্ড পরিমাণ এই সময় বেড়ে যাবে। আপনি কিন্তু খুব মনোযোগ দিয়ে কাজ এই সময় করবেন, নিজের কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করে এই সময় দেখানোর কিন্তু সুযোগ আপনাদের মধ্যে থাকবে। বসের সাথে রিলেশনটা কিন্তু এই সময় আপনাদের প্রচণ্ড মাত্রায় ভালো হয়ে যাবে। কাজের জন্য আপনাদের কোথাও এই সময় ট্রাভেল করতে হতে পারে। কর্কট রাশির মানুষদের জন্য জবের জন্য এই মাসটা কিন্তু খুব একটা ভালো মান, যেখানে আপনারা কিন্তু লাইফে প্রচুর সুযোগ সুবিধা পেতে পারেন। এবার জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে না থাকবে। অর্থনৈতিক অবস্থার ব্যাপারে একটাই কথা বলবো, যারা ভাবছেন ইনভেস্ট করবেন তাদের জন্য সময়টা ভালো, তারা জমি বাড়িতে ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন। এই সময় যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। অর্থনৈতিক দিক থেকে আপনার গ্রোথ কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালো থাকবে, অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনারা প্রচণ্ড স্ট্রং থাকবেন, আপনি কিন্তু কাউকে অর্থ দিয়ে এই সময় হেল্পও করতে পারেন। আপনাকে একটাই সাজেশান দেওয়া হবে, এই সময় যে অর্থের গ্রোথটা আপনাদের থাকবে সেই অর্থটাকে কিন্তু আপনাদের সঞ্চয় করে রাখা উচিত, যেটা কিন্তু ভবিষ্যতে আপনাকে প্রচণ্ড পরিমাণ সাহায্য করবে। আপনি যদি আগে কোথাও অর্থ নিয়োগ করে থাকেন সেখান থেকেও আপনি এ মাসে অর্থ রিটার্ন পেতে পারেন। অর্থনৈতিক দিক থেকে এই মাসটা কিন্তু আপনার ভালো, কোথাও থেকে অর্থ পাওয়ার থাকলে সেটা কিন্তু এই মাসে আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকবে। হেলথের ব্যাপারে যে কথাটা বলার সেটা হচ্ছে নিজের হেলথ ডেফিনেটলি আপনাদের ভালো থাকবে। যারা অনেকদিন ধরে ছেলেমেয়ের হেলথ নিয়ে প্রচণ্ড মাত্রায় চিন্তায় ছিলেন তাদের জন্য সময়টা ভালো, তারা এই মাসে কিন্তু মানসিক শান্তি পাবেন। ছেলেমেয়ের হেলথ কিন্তু এই মাসে আপনাদের প্রচণ্ড পরিমাণ ভালো থাকবে, কিন্তু আপনাদের বাবা মার হেলথের উত্থান পতন নিয়ে কিন্তু এই মাসে আপনারা প্রচণ্ড পরিমাণ সংকটের মধ্যে থাকবেন। বাবা মার হেলথের কিন্তু আপনাকে এই মাসে প্রচণ্ড মাত্রায় গুরুত্ব দিতে হবে। এই সময় আপনারা প্রচণ্ড ফিটনেস নিয়ে আগ্রহী হয়ে যাবেন, কেউ জিম জয়েন করবেন, কেউ যোগা জয়েন করবেন, এই সময় কিন্তু ফিটনেসের ব্যাপারে আপনারা প্রচণ্ড মাত্রায় ইন্টারেস্ট দেখাবেন, যেটা কিন্তু ফিউচারে গিয়ে আপনাকে অনেকটা ভালো রেজাল্ট কিন্তু দেবে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফের ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে বাবা মা রাজি হয়ে যেতে পারে এই বিষয়ে যাকে আপনারা পছন্দ করছেন তাকে বিবাহের জন্য। বিবাহের জন্য সময়টা ভালো, আপনারা কথাবার্তা বলুন, বিবাহ সংক্রান্ত যে কোনো আলাপ আলোচনা এই সময় কিন্তু ভালো হবে। লাইফে নতুন কেউ আসার সম্ভাবনা কিন্তু থাকছে, যে সকল মানুষের ভুল বোঝাবুঝি চলছিল সেগুলো কিন্তু সমস্ত কেটে যাবে। আপনি আপনার পার্টনারের সাথে কোথাও ভ্রমণ করতে যেতে পারেন, সেখানে গিয়ে কিন্তু দুজনে আরও কাছাকাছি আসবেন। রিলেশনটা স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য কিন্তু আপনাদের মানসিক শান্তি অনেকটা বজায় থাকবে, একে অপরকে কিন্তু উপহার দেবেন, একে অপরের অনেক কাছে এসে যাবেন, দুজন দুজনকে বুঝতে পারবেন, খুব ভালো সময় কিন্তু কাটাবেন। প্রেমের জন্য সময়টা কিন্তু ভালো, লাইফে নতুন প্রেম আসার, প্রেম নিয়ে যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু এই মাসে আপনাদের হয়ে যাবে। প্রেমের জন্য আপনাকে কিন্তু দূরেও কোথাও ভ্রমণ করতে হতে পারে, তার জন্য একটু ক্লান্তি তো থাকছে, তবে চাপ নেই, পার্টনারের ভালো ব্যবহার আপনাকে কিন্তু সব কিছু ভুলতে সাহায্য করবে। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফের জন্য যে কথাটা বলবো, ফ্যামিলি লাইফ খুব ভালো থাকবে, পরিবারের লোকজনের যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন, পরিবারের লোকজনদের জন্য কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণ অর্থনৈতিক দিক থেকে হেল্প করবেন, আপনার ভাই বোন কিন্তু আপনার অর্থনৈতিক ব্যাপারের জন্য আবার এগিয়ে আসবে, আপনি আপনার ভাই বোনের যে কোনো সকল সমস্যার সমাধান কিন্তু এই সময় করতে পারবেন, পরিবারের লোকেদের সাথে আপনি খুব সুন্দর টাইম স্পেন্ড করবেন, অনেকে তার
দেশের বাড়ি যেতে পারে, সেখানের লোকজনদের সাথে সম্পর্ক যদি খারাপ থাকে সেগুলো ভালো হয়ে যাবে, সেখানের কোনো সম্পত্তি নিয়ে বিবাদ চলে সেগুলো সমস্যার সমাধান কিন্তু এই সময় হয়ে যাবে। বাচ্চাদের সাথে একটু সময় কাটান, বাচ্চাদেরকে সময় দিন, বাচ্চাদের সাথে কথা বলুন, তার ফলে কিন্তু আপনার বাচ্চাদের সাথেও আপনার সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। ফ্যামিলির লোকজনদের নিয়ে কোথাও ভ্রমণের একটা পরিকল্পনা এই সময় আপনাদের কিন্তু হতে পারে। অর্থনৈতিক ব্যাপারে আপনি আপনার পরিবারের হাতে সব সময় কিন্তু থাকবেন, ফ্যামিলি লাইফে এই সময় কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণ স্ট্রং বলা যায়। এবার জানবো এডুকেশান কেমন থাকবে। এডুকেশানের ব্যাপারে বলবো, এতদিন ধরে এডুকেশানে যদি কোনো রকম ডিস্টেন্স ব্রেক এগুলো এসে থাকে সেগুলোর সমস্যা থেকে সমাধান, সেই সব সমস্যা থেকে সমাধান কিন্তু এই সময় আপনারা পেয়ে যাবেন। হায়ার স্টাডির জন্য সময়টা ভালো, কলেজে অ্যাডমিশন নেওয়ার, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য সময়টা কিন্তু ভালো। এই এই সময় যারা চাকরির জন্য পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো, তারা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবে। যারা ইঞ্জিনিয়ারিং পড়েন, টেকনিক্যাল পড়াশোনা করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় দেখতে পাবেন। পড়াশোনার জন্য সময়টা ভালো, পড়াশোনা নিয়ে কোনো সমস্যা কিন্তু এই সময় আপনাদের থাকছে না। তাহলে বন্ধুরা, কর্কট রাশির অক্টোবর মাসটা কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম। আরও একটা ইনফরমেশান, সেটা হচ্ছে যারা এখনও রাহু ট্রানজিট নিয়ে ভিডিওটি দেখে উঠতে পারেননি তাদের জন্য কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভিডিওটি গিয়ে একবার দেখে নিন, এখান থেকে কিন্তু আপনারা অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন আমার চ্যানেলে তাদেরকে বলবো অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম অনেক ইনফরমেশান পাওয়ার জন্য। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটা কিন্তু পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।